ক্ষমতার প্রভাবে নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি এবং দলীয় পদ দেওয়ার নামে হাজার কোটি টাকা কামিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সেই টাকায় বেনামে অঢেল সম্পদ গড়েছেন আওয়ামী লীগের এই নেতা। ইতিমধ্যে দিনাজপুর এবং রাজধানীর ঢাকায় তার অনেক সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের গোয়েন্দা ইউনিট ও দিনাজপুর জেলা কার্যালয়ের তথ্য বলছে, খালিদ মাহমুদ চৌধুরী বিভিন্ন ব্যাংক থেকে স্বজনদের নামে স্বল্প সুদে কৃষি ঋণ নিয়ে একের পর এক গড়েছেন অটো রাইস মিল। অন্যদিকে রাজধানীতে 13টি ফ্ল্যাট এবং 5% করে কয়েকটি প্লট রয়েছে। নিজ জেলা দিনাজপুরে রয়েছে শতকোটি টাকার অবৈধ বালু বাণিজ্য। প্রাথমিক অনুসন্ধানে দুদক জানতে পারে, প্রতিমন্ত্রী হাজার কোটি টাকা লন্ডনে পাচার করেছেন সহকারী একান্ত সচিব বাশারের মালিকানায় নেওয়া এজেন্ট ব্যাংকিং শাখার মাধ্যমে। সেই টাকায় লন্ডনে মেয়ের নামে কিনেছেন একাধিক বাড়ি। প্রতিমন্ত্রী দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার টেনাগ্রামে এপিএস বাশারের মাধ্যমে নামে বেনামে 300 বিঘা জমি কেনেন। এছাড়া কালুপীর বাজারের পাশে মশলাপাটি নামক স্থানে 150 বিঘা জমির পুকুরের সঙ্গে করেছেন খামার বাড়ি। আর ওই বাজারে কয়েক কোটি টাকার জমি, দোকান ও গোডাউনও করেছেন তিনি। পার্শ্ববর্তী উপজেলা পীরগঞ্জে 90 বিঘা জমির ওপর আমবাগান এবং কয়েক কোটি টাকা মূল্যের 58% জমি কিনেছেন। অন্যদিকে বোচাগঞ্জের সেতাবগঞ্জ বাজারে কয়েক কোটি টাকার 1,741% জমি রয়েছে তার। বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্তের মাধ্যমে স্থলবন্দরের পাশেই 386% জমিসহ শত শত কোটি টাকার বালু বাণিজ্য রয়েছে তার। দিনাজপুর শহরে রয়েছে 5টি প্লট। এছাড়া প্রতিমন্ত্রীর বেনামে ঢাকার লালমাটিয়া, আদাবর, শেখের টেক, মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি, বাবর রোড ও হুমায়ুন রোডে রয়েছে 13টি ফ্ল্যাট এবং বসিলা ও ঢাকা উদ্যানে 5% করে কয়েকটি প্লট। 2018 সালে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ প্রধান কার্যালয়ে নিয়ন্ত্রণ রাখতেন এপিএসের মাধ্যমে। অপছন্দের ঠিকাদারকে বিআইডব্লিউটিএ ভবনে প্রবেশ করতে দেওয়া হতো না। 20 লাখ টাকার উপরে যে কোনো কাজে কমিশন দিতে হতো প্রতিমন্ত্রীর লোকদের। এসব কাজে এপিএসের সহযোগী ছিলেন প্রতিমন্ত্রীর চাচাতো ভাইয়ের শালিকার স্বামী মোহাম্মদ আরশাদ। দুজন মিলে নিয়ন্ত্রণ করতেন মন্ত্রণালয়ের সব কিছু। কাকে কাজ দেওয়া যাবে তা ঠিক করতেন আরশাদ ও বাশার। আরশাদ নৌ প্রতিমন্ত্রীর ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিলেন। মূলত আরশাদই প্রতিমন্ত্রীর হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান খালিদ মাহমুদ চৌধুরী। তার সঙ্গে আত্মগোপনে রয়েছেন তার অনুসারীরাও। 5 আগস্টের পর খালিদ মাহমুদ চৌধুরী ভবানীপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন বলে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের দাবি।